দশম জাতীয় সংসদ নির্বাচন ও সদ্য শপথ নেয়া মন্ত্রিপরিষদ বাতিল না করলে রোববার হাইকোর্টে এর বিরুদ্ধে রিট আবেদন করবেন বলে জানিয়েছেন বিএনপির সাবেক নেতা নাজমুল হুদা। মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে নাজমুল হুদা একথা বলেন। বিএনএফ এর আয়োজনে এ সংবাদ সম্মেলন হয়। আগামী 90 দিনের মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নাজমুল হুদা বলেন, বর্তমান মন্ত্রিপরিষদ অবৈধ ও বাতিলযোগ্য হলেও অভিজ্ঞ ও চক্ষুষ ব্যক্তিদের দ্বারা করা হয়েছে। এমন একটি মন্ত্রিপরিষদ যদি জনগণের ম্যান্ডেট নিয়ে বৈধভাবে গঠন করা হতো তাহলে জাতির জন্য সেটা হতো সৌভাগ্যজনক। দেশে শান্তি ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হাতে এক বিশাল সম্ভাবনার দিক উন্মুক্ত হয়েছে। সব দল অংশ নিলে সেটি সুষ্ঠু, অবাধ এবং বৈধ নির্বাচন হবে বলেও জানান তিনি।